হ্যালো ই আজকে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের চ্যাপ্টার টুটা আলোচনা করে নেবো ঠিক আছে আর এখানে তোমাদের আমি যখন নোভেলটা শুরু করি তখনই আমার বলা উচিত ছিল যেটা তোমার প্রাইমারি যে কনসেপ্টগুলো অর্থাৎ লেখা কবে হয়েছিল তারপরে তোমার জেন অস্টিনার এটা কত নম্বর নোভেল ইত্যাদি ইত্যাদি ঠিক আছে ওগুলো তো অসুবিধা হবে না আমি যখন গল্পটা ডিটেলস আলোচনা করবো কোথাটায় ধীরে ধীরে সবই জানিয়ে দেবো ঠিক আছে আপাতত এটা জেনে নাও যে এটা মোটামুটি সতেরোশো ছিয়ানব্বই টু সাতানব্বই সালে লেখা হয়েছিল আর পাবলিশ হয়েছিল আঠারোশো তেরোতে ঠিক আছে বুঝতে পারলে সবচেয়ে মজার বিষয় কি বলতো তো প্রাইড অ্যান্ড প্রেজুডিশের পূর্ব নাম অর্থাৎ প্রথম যখন লেখা হয়েছিল তখন এর নাম কিন্তু প্রাইড অ্যান্ড প্রেজুডিস ছিল না তখন নাম ছিল ফার্স্ট ইমপ্রেশন ঠিক আছে ফার্স্ট ইমপ্রেশন মানে প্রথম দেখার যে মানুষের একটা ইম্প্রেশন পরে ঠিক আছে সেইটাকে নিয়ে নস্টিন তুলে ধরেছে মানে ধরে নাও কাউকে তুমি প্রথমবার দেখে তাকে জাজ করতে আরম্ভ করলে বা তার সম্পর্কে জাজ না করেও ইনডাইরেক্টলি তোমার মনের মাঝে কিছু একটা কনসেপ্ট তৈরি হলো যে ও ওরকম হতে পারে এই হতে পারে ইত্যাদি ইত্যাদি সেটা যে অনেক সময় ভুল হয় ঠিক আছে বা তার বাইরে অনেক কিছু থাকতে পারে সেইটাকে এখানে বর্ণনা করেছে বুঝতে পারলে ক্লিয়ার হলো তাহলে এটা যে ন দ্বিতীয় নোভেল আর প্রথম নোভেল ছিল তোমার সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি তাহলে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটির নামটা শুনে বুঝতে পারছো যে কীরকম হবে নামের মাঝে অনেক কিছু ক্যারি করছে তাই না সেন্স সেন্সিবিলিটি এটা আঠারোশো এগারোতে পাবলিশ হয়েছিল এবং দ্বিতীয় নোভেল এটা পাবলিশ হয়েছিল তোমার আঠারোশো তেরোতে ঠিক আছে ক্লিয়ার অসুবিধা হবে না আর কিছু এইবার দেখো চ্যাপ্টার টুতে কী হলো তাহলে চ্যাপ্টার ওয়ানের যেটা মোটামুটি একটা ছোট্ট সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিই সেখানে তোমার মিস্টার ব্যানেট মিসেস ব্যানেটের সঙ্গে ডিসকাস করছে মিসেস ব্যানেট চাইছে যে ওদের যেন এইবার এসছে নতুন মিস্টার বিংলে মিস্টার বিংলের সঙ্গে মিস্টার ব্যানেট দেখা করুক কিন্তু মিস্টার ব্যানেট বলছে যে না আমি দেখা করতে পারবো না তোমরা সবাই মিলে দেখা করে এসো সবাই গিয়ে কথা বলে এসো এই এই সমস্ত কিছুতে ওদের কথোপকথন কেটে গিয়েছে আর একটা কি বলো তো ওখানে আমরা বুঝতে পারলাম যে মিস্টার ব্যানেট লিজি বলে যে মেয়েটা আছে ওর তাকে একটু বেশি পছন্দ করে অর্থাৎ এলিজাবেথ এলিজাবেথের ডাকনাম লিজি ঠিক আছে ব্রিটিশদের এগুলো আমি বলেছিলাম যে ওদের ডাকনাম আমাদের মতো সেই যে কোনো ভালো নামের যে কোনো ডাকনাম হতে পারে ওরকম নয় কিন্তু ওদের এলিজাবেথের ডাকনাম সবসময় এলিজা হবে কিংবা লিজি হবে ঠিক আছে এরকম অনেক আছে সেগুলো আমি বলব ধীরে ধীরে দেখো তারপর এবার কি হলো আর যদি তোমাদের এই টেক্সটগুলো ভালো লেগে থাকে গুলো সেগুলো তোমরা কিন্তু শেয়ার করবে ঠিক আছে শেয়ার করলে ভালো অন্যের উপকার হবে তাই না এবার দেখো এখানে কি বলছে মিস্টার ব্যানেট ওয়াজ among দ্য আর্লিয়েস্ট অফ those হু ওয়েটেড অন মিস্টার Bingley. তাহলে এখানে আমরা রকম পরিচয় পেলাম পুরোপুরি অপোজিট পরিচয় তাই না দেখো বলেছে মিস্টার ব্যানেট আগে কি বললো যে না আমি দেখা করতে পারবো না ঠিক আছে কিন্তু এইবার কি বলছে প্রথম চ্যাপ্টার টুটা কোন লাইনে শুরু হচ্ছে বলছে মিস্টার ব্যানেট মানে যে সমস্ত মানুষগুলো ভিজিট করতে চেয়েছিল তোমার মিস্টার বিংলেকে ঠিক আছে তাদের মধ্যে ব্যানেট হলো প্রথম সারির একজন মানে মিস্টার ব্যানেট যতই মিসেস ব্যানেটের সামনে বলুক যে আমি দেখা করতে পারবো না বা মেয়ে তোমার মেয়েদের তারা নিজেরা দেখা করে ফেলুক বা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে কিন্তু এখানে তোমার মিস্টার ব্যানেটের নিজেরও একটা দায়িত্ব আছে তাই না একটা কন্যা দানের যে ব্যাপার সেইটা কিন্তু মাথার মাঝে আছে সেহেতু ও কিন্তু তোমার বিংলের সঙ্গে নামগুলো গন্ডগোল লাগিয়ে দিও না ঠিক আছে দেখো এইটাও বি দিয়ে স্টার্ট এরও বি এরও এন আছে এরও এন আছে খুব উল্টো হয়ে যায় তাহলে ও কিন্তু অপেক্ষা মানে করেছিল যে তোমার মিস্টার বিংলেকে দেখা করতে চেয়েছিল হি হ্যাড অলওয়েজ ইন্টেন্ডেড টু ভিজিট হিম তাহলে তার মাঝে ইচ্ছা ছিল সব সময় ইচ্ছা ছিল ইন্টেন্ডেড উইশ ছিল আর কি যে আমি মিস্টার বিংলের সঙ্গে দেখা করবো দো টু দ্য লাস্ট অলওয়েজ অ্যাসিউরিং হিজ ওয়াইফ টু দ্য লাস্ট মানে শেষ অবধি অলওয়েজ অ্যাসিউরিং হিজ ওয়াইফ দ্যাট হি শুড নট গো কিন্তু তবুও মিস্টার বেনেটের ক্যারেক্টারটা পুরোপুরি উল্টো ক্যারেক্টার মানে দেখো দুটো ক্যারেক্টার হয় একটা হলো টাইপ ক্যারেক্টার একটা হলো রাউন্ড ক্যারেক্টার ঠিক আছে তাহলে এই যে এটা একটা ফ্রেশ নাও ওয়েট অন এটা আমি বলে দিই অন মানে দেখা করা ভিজিট করা ঠিক আছে সেবা করা দেখা করা এরকম তাহলে এখানে বলছে যে তবুও ও কিন্তু তার স্ত্রীকে স্ত্রী কে যে আমার যাওয়া উচিত আমি দেখা করতে চাই মিস্টার বিংলের সঙ্গে এগুলো কিন্তু ওর বউটাকে জানায়নি কারণ জানে ও পাগলের টাইপের এখনই মাথা খারাপ করে দেবে যতক্ষণ না পর্যন্ত না যাব সেই জন্য কোনো ইনফরমেশন দেয়নি বা অ্যাসিওর করেনি তাকে নিশ্চিত করেনি ঠিক আছে দ্য আফটার আফার ভিজিট ওয়াজ পেইড সি হ্যাড নো নলেজ অফ ইট এবং এমনকি যে সন্ধ্যায় তোমার ব্যানেট ঠিক আছে দেখা করেছিল মিস্টার বিংলের সঙ্গে সেই সন্ধ্যাতেও ও কিন্তু জানত না ঠিক আছে মানে যখনই দেখা করেছিল সেই সন্ধ্যাতেও যতক্ষণ পর্যন্ত মিস্টার ব্যানেট নিজে জানিয়েছিল ততক্ষণ পর্যন্ত তার মিসেস ব্যানার্টের কোনো নলেজ কোনো জ্ঞানই ছিল না যে দেখা সত্যি করে ফেলেছে ওয়াজ পেইড বলেছে দেখো ভিজিট ওয়াজ পেইড দেখা করে ফেলেছে সেটাও জানতো না ইট ওয়াজ দেন ডিসক্লোজড ইন দ্য ফলোয়িং ব্যানার তাহলে এখানে লেখিকা বর্ণনা করছে যে এই যে নিচে তোমরা যেটা পাবে না ফলোয়িং ঠিক আছে ফলো করবে তোমাদের যে লাইনগুলো এই যে এই লাইনগুলো ঠিক আছে সেগুলোর মাধ্যমে দেখো এইভাবে ঘটনাটা ডিসক্লোজ হলো অর্থাৎ মিস্টার ব্যানার্ট যে মিসে মিস্টার বিংলের সঙ্গে দেখা করেছে সেটা নিচে এইভাবে প্রকাশ পেলো কীভাবে প্রকাশ পেলো সেটা তোমার সেটা এবার লেখিকা বর্ণনা করেছে দেখো অবজার্ভিং হি সেকেন্ড ডটার এমপ্লয়েড ইন ট্রিমিং এ হ্যাড তাহলে ট্রিমিং মানে কি দেখো ট্রিম থেকে এসছে ট্রিমার ঠিক আছে ছেলেরা যে সেভ করতে ইউজ করে তাহলে এটা বলেছে যে পরিপাটিকরণ ট্রিমি ট্রিমিং মানে মানে ঠিক মতো সেট হচ্ছে না বারে বারে টুপিটাকে লাগানোর চেষ্টা করছে হ্যাট আর ক্যাপ দুটো শব্দ আছে ঠিক আছে টুপি একটা স্বদেশি একটা বিদেশি তাহলে বলছে যে টুপিটাকে ভালোভাবে যখন লাগানোর চেষ্টা করছে সেকেন্ড ডটার অর্থাৎ এলিজাবেথ মানে যাকে মিস্টার ব্যানেট মোটামুটি বেশি পছন্দ করে হি সাডেনলি অ্যাড্রেসড হার উইথ তখনই সে মানে তোমার হি বলতে গেলে মিস্টার ব্যানেট তাকে উদ্দেশ্য করে বললো কি বললো আই হোপ মিস্টার বিংলে উইল লাইক ইট লিস লিজি দেখ আমার তো মনে হয় তুই ওই যে টুপিটা পরছিস না মাথায় টুপিটা লাগাচ্ছিস মিস্টার বিংলেটা পছন্দ করবে দেখ কিন্তু ওরা দেখো মেয়ে অত পাঁচটা মেয়ে কিংবা মা কেউই জানে না যে ওই ইতিমধ্যে ওরা দেখা করে ফেলেছে মিস্টার বিংলে সঙ্গে যে মিস্টার ব্যানার দেখা করেছে সেটা এখনো জানে না উই আর হোয়াট ইন ওয়ে টু নো হোয়াট মিস্টার বিংলে লাইক সেইড হার মাদার রিজেন্টফুলি সিন্স উই আর নট টু ভিজিট তাহলে মাটা তো জানে না তাই না সেই জন্য দেখো তোমার অর্থাৎ ও তুমি যে বলছো লাইক করবে সেটা তুমি কি করে জানবে তুমি তো তার সঙ্গে দেখা করোনি তাই না বলছে যে আমরা ততক্ষণ পর্যন্ত জানতে পারবো না যে মিস্টার বিংলে কি পছন্দ করবে না করবে না পর্যন্ত আমরা তার সঙ্গে দেখা করছি এবার এলিজাবেথ ওই ঝগড়াটাকে তোমার সামাল দিতে চাইছে বাট ইউ ফর গেট মামা কিন্তু মা তুমি ভুলে গেছো দেখো দ্যাট উই শ্যাল মিট হিম অ্যাট দ্য অ্যাসেম্বলিস তাহলে অ্যাসেম্বলিস মানে কি এতক্ষণে ফিল্ড পার্কে মিস্টার বিংলে চলে এসেছে ঠিক আছে এবং ওদের মাঝে একটা অ্যাসেম্বলিস অর্থাৎ যেমন হয় ধনী মানুষ কোথাও এলো ধরে না একটা পার্টি দিয়ে দিল অ্যাসেম্বলি পরিচয় করার জন্য সাময়িক প্রতিবেশীদেরকে পরিচয় আর কত হয় এক রাতে তবু কিছুটা হয় তাই না তাহলে একটা তোমার পার্টি হয়েছিল অ্যাসেম্বলিস হয়েছিল এবং সেই জন্য এলিজাবেথ বলছে দেখো যে মা তুমি তো ভুলেই গেছো যে আমরা ওই যে যে অ্যাসেম্বলিটা হলো পার্টিটা হলো তখন তো আমরা দেখা করেছিলাম অ্যান্ড মিসেস লং প্রমিস টু ইন্ট্রোডিউস হিম এবং মিসেস লং তো আমাদেরকে প্রমিসও করেছিল মিসেস লম্বা ঠিক আছে তাহলে তিনি তো আমাদের প্রমেসও করেছেন না যে তার সঙ্গে পরিচয় ঘটাবেন দেখা যায় কবে পরিচয় ঘটাবেন বাবা তো যাবে না সেই অর্থেই বলতে চাইলো দেখো কিন্তু ঘটনাটা কোন দিকে মোড় নেবে সেটা দেখতে হবে দেখো আই ডু নট বিলিভ মিসেস লং উইল ডু অ্যানি সাচ থিং তো মিসেস লংয়ের পরিচয় আমরা আগেও পেলাম যে ও নেইবার ঠিক আছে ও নিজেও মেয়েদের জন্য তারপরে নিস মানে তোমার ভাইজিদের জন্য মিস্টার বিংলের সঙ্গে দেখা করতে চাইছে মানে ভাইজিগুলোর সঙ্গে যে কোনো একটা ভাইজির সঙ্গে ওর বিয়ে হোক সেটা চাইছে আর কি সি হ্যাজ টু নিসেস অফ হার ওন তাহলে এখানে এই যে মানে এই কথাটা কে বললো এই কথাটা বলছে যে মিসেস ব্যানেট বলছে ঠিক আছে এলিজাবেথের মা মানে এলিজাবেথের মা কত সুন্দর একটা অবজারভেশন দেখো এখানে যদিও মাথা মোটা তবুও দেখো বুদ্ধিটা বলছে যে আমার তো মনে হয় না মিসেস লং এই এইরকম কোনো জিনিস করবে অর্থাৎ তার সঙ্গে পরিচয় ঘটাবে না মিস্টার বিংলের সঙ্গে আমাদের পরিচয় ঘটাবে না কেন কেননা তার নিজেই নিজেরই দুটো ভাই জি আছে সি ইজ আ সেলফিস হিপোক্রিটিক্যাল ওম্যান অ্যান্ড আই হ্যাভ নো অপিনিয়ন ফর হার তাহলে কী বলছে ও তো স্বার্থপর হিপোক্রিটিক্যাল ঠিক আছে ওর মতো স্বার্থপর মানুষ আর একটাও নেই এবং আমি সেই জন্য ও সম্পর্কে কোনো কিছু আলোচনা করতে চাই না মানে মিসেস লং দুটো নিজে আছে নিজের এবার ও কেন রিক্স নেবে যে অন্য কারোর সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়ে এলিজাবেথের সঙ্গে পরিচয় ঘটায় জেনের সঙ্গে পরিচয় ঘটায় তাহলে তো ওদেরকেও পছন্দ হয়ে যেতে পারে তাই না সেই জন্য ও আর রিক্স নিতে চাইছে না এবার মিস্টার কি বলছে দেখো নো মোর হ্যাভ আয় ওফ আমারও কোনো অপিনিয়ন নেই ঠিক আছে মিসেস লং এর সম্পর্কে যে বললো আই হ্যাভ নো অপিনিয়ন সেই জন্য বলছে নো মোর হ্যাভ আই নো মোর হ্যাভ আই আমারও নেই ঠিক আছে অ্যান্ড আই এম গ্ল্যাড টু ফাইন্ড ইউ দ্যাট আই এম গ্ল্যাড টু ফাইন্ড দ্যাট ইউ ডু নট ডিপেন্ড অন হার সার্ভিং ইউ এবং এইটার জেনে আমার খুব ভালো লাগলো জানো তো অর্ধাঙ্গিনী আমার যে তুমি মানে ওর উপর ডিপেন্ড করছো না ঠিক আছে মানে মিসেস লং এর উপর তুমি নির্ভর করছো না তুমি যে ওকে চিনতে পেরেছো এটা শুনে আমার ভালো লাগলো ডিনাই উচ্চারণটা ঠিক আছে ডেইন্ট নট টু মেক অ্যান রিপ্লাই তাহলে এই কথাটা শুনে ডেন্ট ডেইন্ট মানে কি বলতো এগ্রি সম্মত হওয়া বা বলতে পারো বাংলায় অনুগ্রহ করা ঠিক আছে মানে কোনো উত্তর দেওয়ার আর কি মুড ও পেলো না কোনো উত্তর দেওয়ার চেষ্টা করলো না কী আর উত্তর দেবে বাট আনএবল টু কন্টেইন হার সেলফ কিন্তু ভিতরে ভিতরে তো একটা রাগ হলো যে মিস্টার ব্যানার যখন বললো যে নিজেও দেখা করতে চাইছেন আবার বলছে যে তুমি অন্য কারোর উপর ডিপেন্ড করছো না এটা শুনে আমার ভালো লাগলো ভিতরে ভিতরেও রাগ হয়ে গেলো আনএবল টু কন্টেইন হার সেলফ কিন্তু ও আর সহ্য করতে পারলো না আর কি বিজ্ঞান টু বিজ্ঞানস স্কোল্ডিং ওয়ান অফ দ্য ডটার ওই পাঁচটা মেয়ের মধ্যে একটা মেয়েকে বকাবকি করতে আরম্ভ করলো ঠিক আছে মানে যখন আমাদের কারোর প্রতি রাগ হয় তার প্রতি যদি রাগটা ঝাড়তে না পারে তাহলে কি হয় অন্য কারোর প্রতি রাগটা ঝেড়ে দিই এখানেও ঠিক সেই রকমই হলো দেখো ডোন্ট কিপ কফিনো এই দেখ কিটি কিকে বলছে দেখো ফর হ্যাভেন শেখ দেখ বাবা এরম করে কাশিস না রে এরম করে কাশি মানে কফ কফ মানে কাঁসা ঠিক আছে ঠান্ডা লাগলে যেমন কাশি পরে আমাদের বলছে এরম করে কাশিস না দেখো কাশির আবার কি স্টাইল হবে তাই না কাশি তো একটা ন্যাচুরাল জিনিস সেইটাকেও বলছে রাগের মাথায় যে এরম করে কাশিস না ফর হ্যাভেন শেখ ফর গড শেখ আর কি হ্যাভ আর লিটিল কম্পাসন অন মাই নার্ভস এবার এইটা হলো ওর ডায়লগ এটা মনে রাখবে চ্যাপ্টার ওয়ানও আমরা দেখেছিলাম যে যখনই কোনো কিছু নার্ভাসের কিছু হয় তখনই বলে যে আমার নার্ভসগুলো আমার স্নায়ুগুলো আমার হেলথের প্রতি খানিক তোরা দয়া খানিক খেয়াল রাখ কম্পাসন রাখ ইউ টিয়ার দেম টু পিসেস তোদের জন্য এগুলো টুকরো টুকরো হয়ে যাবে রে আমি মরে যাবো তোদের এই এই সব অত্যাচার অনাচার দেখে এরম করে কাশে কেউ কাশারও স্টাইল হওয়া চাই সেটা বলছে দেখো এবার ওর বাবা ঠাট্টা করে বলবো আর কি আয়রনে তোমার স্লেস ঠিক আছে কিটি হ্যাজ নো ডিসন ইন হার কফ কিটির কোনো বিচারই নাই কি করে কাজ হয় তাই জানে না ঠিক আছে বিচক্ষণতা বা বিবেচনা আর কি বিবেচনা ধর্ম কি করে কাজতে হয় তাই জানে না সেইডার ফাদার সি টাইমস দ্য মিল সে কি করে মাঝে মাঝে তাদেরকে অসুস্থ করে ফেলে মানে তোমার আর কি ওই নার্ভসগুলোকে বলতে চাইছে ঠিক আছে মানে তোমার নার্ভসগুলোকে ও মিসেস তোমার মিসেস ব্যানেটের নার্ভস অসুস্থ করে ফেলে এই রকম করে কাসার মাধ্যমে আই ডু নট ফর মাই ওন অ্যামিউজমেন্ট রিপ্লাইড কিটি ফ্রেটফুলি কিটি রেগে গিয়েছে দেখো বদমেজাজের সঙ্গে ফ্রেটফুলি মানে বদমেজাজ ঠিক আছে আচ্ছা আমি আমার নিজের আনন্দের জন্য কাশি হয় নাকি আমার ঠিক আছে আমি কি নিজের আনন্দের জন্য কাশি হোয়েন ইউ হোয়েন হোয়েন ইজ ইউর নেক্সট বল টু লিজি এবার ওর কথাটা প্রসঙ্গটা এড়িয়ে গেল বলছে যে তোর ইয়ে কখন আছে নেক্সট বল ওদের দেখো ওদের কি হয় বলো তো মানে ইংল্যান্ডে তখনকার সোসাইটিতে পার্টি লেগেই থাকতো বল মানে একটা ডান্স ঠিক আছে ব্যাট বল খেলা নয় ক্রিকেট নয় একটা ডান্স মানে সেই ডান্স তোমার প্রায় মাসে দুবার বা তিনবার করে হয়েই থাকতো সেই জন্য বলছে লিজি তোমার নেমন্তন্ন আছে না পরের ইয়েতে সেই যে নেক্সট মানে তোমার বল ডান্সটা কবে হবে টু মোরো তাহলে টু বলতে গেলে আগামীকাল এই অর্থে বলেনি মানে এখানে বলতে চেয়ে যে ফোর্ট নাইট মানে কি বলো তো নাইট মানে হচ্ছে এক পক্ষকাল পনেরো দিন ঠিক আছে পনেরো দিন চোদ্দ দিন মানে দুটো পক্ষ হয় তাই না এক মাসে দুটো পক্ষ হয় একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ এবার সে অনুযায়ী বলছে যে হ্যাঁ চোদ্দ দিন পনেরো দিন পরে হবে ঠিক আছে পনেরো দিন পরে মানে আগামী আগামী অর্থে টুমোরো বলেছে বুঝতে পারলে মানে আগামী দিনে সেইটা এবার দেখো কি বলছে এবার এই কথাটা আমি বলে নিই এই যে এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা আমাদের মনে হচ্ছে কিটি বলেছে কেননা কিটিতে সঙ্গে সঙ্গে এটাই বললো তাই না এইবার চ্যাপম্যান বলে একটা সমালোচক ছিল যদিও চ্যাপম্যানকে নিয়ে তোমাদের চাপ নেওয়ার দরকার নাই চ্যাপম্যান যাই বলুক না কেন চ্যাপম্যান বলেছে মিস্টার ব্যানেড এই কথাটা বলেছে যে হোয়েন ইজ ইউর নেক্সট বল টু বিল ইজি কিন্তু আমরা এটা ধরে নেবো কিটি বলেছে ঠিক আছে সেটাই সুবিধার্থে মানে পরেও তোমরা পাবে যে চ্যাপম্যান কেন বলেছে কি জানি এবার দেখো বলেছে এ স ইট ইস ক্রাইড হার মাদার ও তাই নাকি তাই নাকি পনেরো দিন পরে পনেরো দিন হতেও তো সব পালিয়ে যাবে পনেরো দিন হতে হতে তোর মানে বল ডান্স মানে কি বল ডান্সে তোমার মিস্টার বিংলেও থাকবে এবার বলছে চৌদ্দ দিন পনেরো দিন অপেক্ষা করতে করতে ওই কদিনে ও কাউকে ঠিক পছন্দ করে নেবে তোরা সব বসে থাকবি কোনো কাজকর্ম তোদের দ্বারাই হবে না অ্যান্ড মিসেস লং ডাজ নট কাম ব্যাক টিল দ্য ডে বিফোর তাহলে কি বলছে মিসেস লংও ওই চৌদ্দ দিনের পনেরো দিনের আগে আর আসবে না কেননা এলেই ও জানে যে পরিচয় করতে হবে পরিচয় করাতে হবে মিস্টার বিংলের সঙ্গে সো ইট উইল বি ইম্পসিবল ফর হার টু ইন্ট্রোডিউস হিম আর তাই যেহেতু ও পনেরো দিনের আগে এখানে পদার্পণ করবে না পদধূলি দেবে না আবির্ভাব হবে না ঠিক আছে আবির্ভূত হবে না তাই তার পক্ষে মিস্টার বিংলের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়া সেটাও অসম্ভব ইম্পসিবল ফর সি উইল নট নো হিম হার্সেল কেননা সে তো নিজেই চেনে না তাকে তাহলে আমাদের পরিচয় কী করে ঘটাবে এটা কে বলল হার মাদার মাদার ঠিক আছে মানে তোমার কে তো মিসেস প্যানার ঠিক হ্যাঁ তারপরে দেখো কী বলেছে দেন মাই ডিয়ার ইউ মে হ্যাভ দ্যেজ অফ ইউর ফ্রেন্ড টু ইন্ট্রোডিউস্টার বিংলে টু হার তাহলে কি বলছে যে লিডিয়া ঠিক আছে লিজি নয় লিজি তো এলিজাবেথি এবার বলছে তাহলে তুমি এক কাজ করো তোমার কাছে এইটা সুযোগ আছে যে তুমি আগে ভালো করে মিস্টার বিংলেকে চিনে নাও তারপরে তুমি না হও তুমি না হয় কি করবা ওই মিসেস লংয়ের সঙ্গে মিস্টার বিংলের পরিচয় ঘটিয়ে দিও ঠিক আছে তোমার সুযোগটা আছে অ্যাডভান্টেজটা তোমার আছে তুমি যাও আগে তুমি কত কথোপকথন করে এসো বলে এসো ভালো করে পরিচয় ঘটাও এবং তারপরে যখন মিসেস লং আসবে তখন তুমি মিসেস লংয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দাও তাই না ইম্পসিবল মিস্টার বেনেট ইম্পসিবল when i এম নট acquainted উইথ হি মাই সেলফ হাউ ক্যান আই can ক্যান ইউ বি teasing তাহলে কি বলছে দেখো যখন এটা আমার পক্ষে অসম্ভব অসম্ভব কেননা আমি যখন নিজেই পরিচয় মানে আমার অ্যাকোয়েন্টের মানে কি পরিচয় ঠিক আছে পরিচিত হওয়া আমার সঙ্গে যখন ওর নিজেরই পরিচয় নেই এখন আমি যখন ওর সঙ্গে পরিচিত নয় তাহলে আমি কেন কি করে দেখা করতে পারবো ঠিক আছে দেখা করাতে পারবো হাউ ক্যান ইউ বি সো টিজিং তুমি কিভাবে আমাকে নিয়ে এরকম ঠাট্টা করতে পারো তুমি জানো যে আমি একা মহিলা কিভাবে দেখা করে আসবো তার সঙ্গে পরিচয় ঘটাবো তারপরে দেখো আই অনার ইউর সার্কামসপেকশন সারকমসেকশন মানে ক্লোজ অবজারভেশন আর কি ঠিক আছে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা এই যে একটা তোমার এটা হলো তোমার এইটিন্থ সেঞ্চুরির একটা অর্থোডক্সি ঠিক আছে যে তোমার নেব যে নিজে আগে ভালোভাবে পরিচয় না ঘটিয়ে কীভাবে পরিচয় করা যাবে কিভাবে কোনো রেকমেন্ডেশন করা যায় সেইটাই বলেছে তাহলে বলছে যে তোমার এই যে ভালো বিচার ক্ষমতার জন্য আমি খুব খুশি হলাম আই অনার সম্মান করি আমি এটাকে এ ফর্ট নাইট অ্যাকোয়েন্টেন্স ইজ সার্টেনলি ভেরি লিটিল আর কি বলো তো এই চৌদ্দ দিনের পরিচয়টাও তো খুব অল্প ঠিক আছে মানে সেই বল ডান্স আসার আগে তুমি যদি চৌদ্দ দিন আগেও তার সঙ্গে পরিচয় করো সেটাও খুব অল্প ঠিক আছে কি করে বুঝবে তুমি কেমন বটে না বটে ওয়ান ক্যান নট নো হোয়াট আ ম্যান রেলি ইজ বাই দ্য এন্ড অফ আ ফর্ট তাহলে কি বলছে চৌদ্দ দিনের মাথাতে দিন পনেরো দিনের তো আমরা কিন্তু একটা মানুষকে পুরোপুরি জানতে পারি না ঠিক আছে যে একটা মানুষ কি বটে সেটা আমরা বুঝতে পারি না বাট ইফ উই ডু নট ভেঞ্চার সামবডি এলস উইল কিন্তু কি বলো তো আমরা যদি সাহস করে তার সঙ্গে পরিচয়টা না ঘটায় তাহলে অন্য কেউ সুযোগটা নিয়ে নেবে অন্য কেউ তাকে বাড়ির জামাই বানিয়ে নেবে আফটার অল মিসেস লং অ্যান্ড হার ডটার্স মাস্ট চ্যান্ড দেয়ার চান্স তাহলে কি বলছে এবং মিসেস লং তো আছেই লাইনে মানে টিকিট কেটে দাঁড়িয়েই আছে এ তার মেয়েরাও তাদের সুযোগটা নিয়ে নেবেন এয়ারফোর্স সেই জন্য অ্যাস ইউ উইল থিংক ইট অ্যান্ড অ্যাক্ট অফ কাইন্ডনেস ইফ ইউ ডিক্লাইন দ্য অফিস আই উইল টেক ইট অন মাই তাহলে এখানে কী বলছে ডিক্লাইন দ্য অফিস বলতে গেলে কি বলো তো অফিস বলতে গেলে কাজ বলেছে ঠিক আছে দা ওয়ার্ক মানে এখানে মিস্টার ব্যানেট বলছে মিস্টার ব্যানেট এই কথাগুলো বলছে কিন্তু সবই মিস্টার ব্যানেট বলছে যে তুমি যদি না যাও তাহলে কি করবো আমি নিজে যাব ঠিক আছে এবং আমি নিজে ওর সঙ্গে পরিচয়টা ঘটিয়ে আসব তারপরে কি বলছে দেখো মিসেস ব্যানেট এই কথাটা শুনে রেগে গিয়েছে বলছে যে আমি দেখা করবো এবার মিসেস ব্যানেট কি দেখছে যে লোকটা বারবার বলছে যে আমি দেখা করবো আমি দেখা করবো আর এখনো দেখা করার কোনো প্রস্তাবই নেই পাত্তা নেই কবে দেখা করবে কি জানি ততক্ষণ পর্যন্ত হয়তো রেস্টারি হয়ে যাবে কারোর সঙ্গে দ্য গার্লস স্টিয়ার্ড এট দেয়ার ফাদার মিসেস ব্যানেটস সেইড অনলি নন সেন্স তাহলে কি বলছে যে ওর কথাটা শুনে যে মেয়েরা মানে পাঁচটা মেয়ে ওর বাবার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো যে অবশেষে মিস্টার ব্যানেট বলছে যে আমি দেখা করে আসবো ঠিক আছে আমি দেখা করবো তার সঙ্গে আই উইল টেক ইট অন মাই সেলফ আমি এই দায়িত্বটা নিজে নেবো এবার মিসেস ব্যানেট বলছে যে এর দ্বারা কিছু হবে না দেখা করবে না বেকার বলছে নন সেন্স নন রেগে গিয়েছে সেই জন্য গালমন্দ করছে দেখো হোয়াট ক্যান বি দ্য মিনিং অফ দ্যাট এমফ্যাটিক এক্সক্লেমেশন ঠিক আছে এইবার মিস্টার গিয়েছে মিস্টার বেনার বলছে যে তুমি এত জোরালো এমফ্যাটিক মানে মানে কি এক্সক্লেমেশন আছে না চিহ্নটা আছে দেখছ তাহলে বলছে যে তুমি জোর দিয়ে কি বলতে চাইছো ক্রাইড হি সে চিৎকার করে বললো ডু ইউ কনসিডার দ্য ফর্মস অব ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য স্ট্রেস দ্যাট ইজ লেইড অন দেম অ্যাজ নন তাহলে ওই যে বললো নন সেন্স সেই জন্য বলছে দেখো এই লাইনটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে দুটো টার্ম আছে একটা হলো ফর্ম অফ ইন্ট্রোডাকশান আর একটা হলো দ্য স্ট্রেস ঠিক আছে তাহলে ফর্ম অফ ইন্ট্রোডাকশান মানে কী বললো মানে ধর নাও তোমাদের বাড়ির পাশে কেউ এলো একটা প্রতিবেশী দুদিন যাক তারপরে তার সঙ্গে পরিচয় করে আসবো ঠিক আছে দিন পনেরো যাক তারপরে তার সঙ্গে পরিচয় করাটাই ফর্মাল সে যেদিন এলো সেই দিনে তার সঙ্গে পরিচয় করতে গেলাম লাফাতে লাফাতে সেটা ভালো লাগে না সেইটাই বলছে ঠিক আছে আর দ্য স্ট্রেস স্ট্রেস মানে ওই যে একটা চাপ দিচ্ছে না মিসেস ব্যানের যে যাও যাও দেখা করে এসো সেইটা তাহলে বলছে যে মিস্টার ব্যানার্জি তুমি কি মনে করো যে দিন পনেরো পরে দেখা করাটা কিংবা তোমার চাপের জন্য দেখা করাটা এটা কি নন সেন্সের মতো কাজ নাকি এটা তো ভালো নয় সেটাই বলছে ঠিক আছে আমি আমার মতো দেখা করে আসবো দিন পনেরো জায়গায় কুড়ি দিনও নিতে পারি এইরকম আই ক্যান নট কোয়াইট এগ্রি উইথ ইউ দেয়ার আমি জানো তো তোমার সঙ্গে এই এই জায়গায় সম্মত হতে পারলাম না হোয়াট ইউ সে ম্যারি ম্যারিকে বলছে দেখো ম্যারি তুই কি বলিস এটা আরেকটা মেয়ে ফর ইউ আর ইয়ং লেডি অফ ডিস ডিপ রিফ্লেকশন ঠিক আছে কেননা তুই তো বেশ একটা তরুণ মানে বয়স ওই ইয়ং ঠিক আছে ছোট মেয়ে খুব ডিপ রিফ্লেকশন তোর গভীর চিন্তা ভাবনা অনেক বই টই পড়িস তো আই নো অ্যান্ড রিড ঠিক আছে আই নো ইউ রিড এটা অ্যান্ড রিড গ্রেট বুকস অ্যান্ড মেক এক্সট্রাক্ট তাহলে এক্সট্র্যাক্ট মানে আমাদের যেরকম কোনো জায়গা ভালো লাগলে সেটাকে আমরা মনে রেখে দিই সেই জন্য বলছে দেখো যে ম্যারি তুই তো অনেক বই টই পড়িস এবং তোর ভালো লাগলে সেই বইগুলো থেকে নানা রকম জিনিস আর কি কপি করে রেখেও দিস খাতায় লিখে রেখে দিস তাহলে তুই বল এই রকম বিষয়ে কি বলা যায় তোর জ্ঞান বেশি ম্যারি উইশ টু সে সামথিং সেন্সিবল ম্যারিও কিছু ভালো মতো কথা বলার চেষ্টা করলো সেন্সিবল বাট নিউ নট হাউ কিন্তু ম্যারি খুব ইন্ট্রোভার্ট ম্যারির সঙ্গে সঙ্গে কথা আসে না কিন্তু ম্যারি বুঝতে পারলো না যে কীভাবে কী বলবে হোয়াইল ম্যারি ইজ অ্যাডজাস্টিং হার আইডিয়াস ম্যারিজ যখন ভালো করে কল্পনা করতে থাকলো যে কোন কথাটা এই সিচুয়েশনে বলাটা ভালো কোন কথাটা আমি বলবো হি কন্টিনিউড সে বলে চললো মানে মিস্টার ব্যানার লেট আস রিটার্ন টু মিস্টার বিংলে চলো মিস্টার বিংলের সঙ্গে ঘুরে আসি ঠিক আছে মিস্টার বিংলের কাছে যাই কিন্তু চলে যে গিয়েছে রিটার্ন বলেছে দেখো সেটাও বুঝতে পারিনি শুনতে পাইনি ঠিক আছে একবার যে গিয়েছিল সেটা এখনও বুঝতে পারলো না মিসেস ব্যানার্জ আই এম সি কব মিস্টার বিংলে ধর বিরক্ত লেগে গেলো মিস্টার বিংলে বিংলে করে করে কতবার বলছি দেখা করে আসতে আর আমি পারছি না ওখানে আলোচনা করতে এবার দেখো এইবার ডিসক্লোজ হবে ব্যাপারটা এবার রিভিল হবে যে গিয়েছিল সেটাও বলবে দেখো আই এম সরি টু হিয়ার দ্যাট আমি শুনে খুব দুঃখ পেলাম গো বাট এই যে তুমি সি কফ মিস্টার বিংলে বাট ডিড

বাট অ্যাজ আই হ্যাভ অ্যাকচুয়ালি পেড দ্যান্ট্রেন্স নাও কিন্তু কি বলতো আমি তো দেখা করে এসেছি তাই এই যে পরের পরের যে পরিচয়গুলো ঘটবে অ্যাকোয়েন্স মানে আমি নেমন্তন্ন করে এসেছি যে আমাদের বাড়ি একদিন যাবেন গো সুতরাং মিস্টার বিংলে এখানে আসতেও পারে তারপরে হয়তো ও আবার নেমন্তন্ন করবে আমরা আবার যেতে পারি তাহলে এখন আর পরিচয়গুলো থেকে আমরা পালিয়ে যেতে পারবো না স্কেপ করতে পারবো না ঠিক আছে তাহলে কত সুন্দর একটা ব্যাপার ঘটলো দেখো এখানে তারপরে কী বলছে দ্য অ্যাস্টনিশমেন্ট অফ দ্য লেডিস এবার যা হবে আর কি মেয়েরা তো সবাই অবাক হয়ে গিয়েছে যে বাবা কি বলছে দেখা করে এসছে ওয়াজ জাস্ট হোয়াট হি ওয়েস্ট মানে মিস্টার ব্যানার্ট যেরকম ভেবেছিল সারপ্রাইজ দিলে যেরকম হবে সবাই মুখ হাঁ হয়ে যাবে তাহলে যেমনটা ভেবেছিল ঠিক সেই রকমই দ্যাট অ মিসেস ব্যানার্ট পার হ্যাভ সারপাসিং দ্য রেস্ট কিন্তু মিসেস ব্যানটের যে উচ্ছ্বাস সেটা কিন্তু বাদ বাকি মেয়েদেরকেও ছাপিয়ে গেল মানে ওর তো বিশাল আনন্দ দো when the first অফ জয় ওয়াজ ওভার প্রথমে তো ও মা গো তুমি কি করেছো গো হেনাথ্যানা এসব বলে যখন ওভার হলো টামাল্ট সেই ঝড়টা ওর যে আনন্দের ঝড় সেটা যখন কমলো প্রথম ঝড়টা সি বি টু ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ হোয়াট হি হ্যাড এক্সপেক্টেড অল দা ওয়াইল তাহলে এটাই যে সেই একটা ঘটনা যেটা সব সময় তোমার প্রত্যাশা করেছিল এক্সপেক্ট করেছিল ঠিক আছে যেটা হোক তার বাবা দেখা করে আসো সেটা কিন্তু ও সময় চেয়েছিল। সেটা কি বলেছে ঠিক আছে তাহলে আজকে আমরা এতটাই থাকছে চ্যাপ্টার টুটা পরের দিন শেষ করবো এবং চ্যাপ্টার থ্রিটাও স্টার্ট করে দেবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে গুড স্টে হ্যাপি থ্যাংক ইউ